আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজে। সাথে আছি আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতি 10 লাখে করোনা আক্রান্তের হারে শীর্ষে কাতার, 89তম অবস্থানে বাংলাদেশ। চীনে এবার প্লেগ, মহামারীর সংখ্যায় সতর্কতা জারি। উপসাগর তীরে মাটির নিচে মিসাইল শহর বানিয়েছে ইরান। এবারের সীমিত পরিসরের হজে কাবা স্পর্শ করা নিষিদ্ধ, নির্দেশনা জারি সৌদি আরবে। এবং বাংলাদেশি সহ 180 অভিবাসন প্রত্যাশীর জন্য দ্বার খুলল ইতালি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিশ্বে সর্বাধিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার শীর্ষে এবং ব্রাজিল দ্বিতীয় অবস্থানে। সম্প্রতি রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। আকারে বিশাল এ তিনটি দেশের জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যাও প্রচুর, কিন্তু জনসংখ্যার প্রতি 10 লাখ মানুষের মধ্যে আক্রান্তের হার তুলনা করলে সেখানে শীর্ষ 100তেও নেই ভারত। এ তালিকায় যুক্তরাষ্ট্র 13তম আর ব্রাজিল 16তম অবস্থানে। করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের মধ্যে 18তম হলেও প্রতি 10 লাখে আক্রান্তের হারে এ দেশের অবস্থান 89তম। ওয়ার্ল্ডোমিটার্স ওয়েবসাইটের তথ্য মতে প্রতি 10 লাখে আক্রান্তের হিসাবে সবার শীর্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সেখানে প্রতি 10 লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত 35,543 জন। 89তম অবস্থানে থাকা বাংলাদেশে প্রতি 10 লাখে আক্রান্ত 986 জন। করোনা ভাইরাসের ধাক্কা কাটিয়ে না উঠতেই চীনে এবার ছড়াতে শুরু করেছে প্রাণঘাতী বিউবনিক প্লেগ। এজন্য উত্তরাঞ্চলীয় একটি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বায়ানুর শহরে প্লেগ প্রতিরোধে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। গত শনিবার বায়ানুরের একটি হাসপাতালে বিউবনিক প্লেগ রোগী শনাক্তের পরপরই এই সিদ্ধান্ত নেয় চীন সরকার। চলতি বছরের শেষ নাগাদ এই সতর্কতা থাকবে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। শত্রুপক্ষকে রাতের ঘুম হারাম করে দেয়ার দুঃসংবাদ শোনাল ইরান। দেশটি দাবি করেছে তারা একাধিক ভূগর্ভস্থ মিসাইল শহর তৈরি করে ফেলেছে। ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ এই শহর পারস্য উপসাগরের তীর থেকেও খানিকটা গভীরে বিস্তৃত। এই শহরগুলোতে একাধিক বাংকার ও ভাসমান প্ল্যাটফর্ম রয়েছে। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তানসিরি। তিনি বলেন এটা ইরানের শত্রুদের জন্য দুঃস্বপ্নের কারণ হবে। বিপ্লবী গার্ড এখন এই দুই উপসাগরের সর্বত্র বিচরণ করছে। ইরানের নৌবাহিনীর 23,000 সদস্য ও 428টির মতো জাহাজ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সহ এখানকার সব জায়গায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চলতি বছরে খুবই সীমিত পরিসরে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির স্বল্প সংখ্যক মুসলিম এবারের হজে অংশ নিতে পারবেন। এই প্রথমবারের মতো বিদেশি মুসলিমদের জন্য হজ নিষিদ্ধ করেছে সৌদি। এবার দেশটির কর্তৃপক্ষ জানালো ইসলামের পবিত্র নিদর্শন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। শুধু তাই নয়, নামাজের সময় এমনকি কাবা শরীফ তাওয়াফের সময়ও 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের। হজের বিষয়ে এক স্বাস্থ্য নির্দেশনায় এসব জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এক সপ্তাহেরও বেশি সময় পর ভূমধ্য সাগর থেকে উদ্ধার 180 অভিবাসন প্রত্যাশীকে জাহাজ থেকে নামার অনুমতি দিল ইতালি। এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া, নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে আজ সোমবার এসব অভিবাসন প্রত্যাশীকে সিসিলিতে একটি সরকারি জাহাজে স্থানান্তর করা হবে। সেখানে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হবে তাদের। ইতোমধ্যেই সব অভিবাসন প্রত্যাশীর করোনা টেস্ট করা হয়েছে। সোমবারের মধ্যেই এর ফলাফল চলে আসার কথা রয়েছে। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।